আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভী দিবা। ফিলিস্তিন প্রশ্নে যে আরব নেতা অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন তিনি হলেন সৌদি আরবের সাবেক বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ। পুরো মুসলিম বিশ্বের সত্যিকারের নেতা হিসেবে ভূমিকা রেখেছিলেন তিনি। ফিলিস্তিনের ব্যাপারে অনমনীয় তিনিই একমাত্র আরব নেতা যিনি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও শক্ত পদক্ষেপ নিয়েছিলেন। ইসলামিক কনফারেন্স অর্গানাইজেশন গঠন করে তিনি ইসরায়েল ও তাদের পশ্চিমা প্রভুদের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করেছিলেন। ইসরায়েলকে সমর্থনকারী পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা দেওয়ার মতো সাহসী সিদ্ধান্ত একমাত্র বাদশাহ ফয়সালই নিতে পেরেছিলেন। তার মতো একজন সাহসী নেতার অভাবে পুরো আরব বিশ্ব আজ ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন আধুনিক মধ্যপ্রাচ্যের জন্ম হয় তখন থেকে আরব বিশ্ব হয়ে আছে চরমভাবে বিভাজিত। ঔপনিবেশিক ব্রিটিশরা আরবদের প্রতিশ্রুতি দিয়েছিল অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটেনকে সমর্থন দিলে তাদেরকে নিজস্ব রাষ্ট্র গঠনে সাহায্য করা হবে, কিন্তু ব্রিটেন তাদের প্রতিশ্রুতি রাখেনি, বরং আরব বিশ্বকে তারা টুকরো টুকরো করেছে। এক আরব জাতিকে ভাগ করে গঠন করা হয়েছে 22টি রাষ্ট্র। ঔপনিবেশিক ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে পশ্চিমা রাষ্ট্রগুলো আরবদের বিভক্ত রাখার জন্য সব কিছু করেছে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এবং একবিংশ শতকের প্রথম দশকে ফিলিস্তিন ইস্যুটি আরবের ঐক্যের অন্যতম অনুঘটকের কাজ করেছে। একইভাবে এই ইস্যুতে আরব বিশ্বের বাইরেও গোটা বিশ্বের মুসলিমদের ঐক্যের ক্ষেত্রে অন্যতম ইস্যু হিসেবে ভূমিকা রেখেছে। কিন্তু আরব বিশ্বে জঙ্গিবাদ ও চরমপন্থী বিভিন্ন গোষ্ঠীর উত্থান এবং আরব বসন্তের পর পরিস্থিতি বদলাতে থাকে। বিভিন্ন আরব দেশের শাসকরা একতরফা ইসরায়েল প্রকল্প এবং তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদেরকে সমর্থন দিয়ে বিভিন্ন চুক্তি করেছে। এর মধ্যে অন্যতম হল ডিল অব দ্য সেঞ্চুরি, যে চুক্তির কারণে ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা বলতে গেলে ধ্বংস হয়ে গেছে। অতীতে দেখা গেছে আরব নেতারা ফিলিস্তিনি ইস্যুকে ব্যবহার করে নিজ নিজ দেশের জনগণের কাছে বৈধতা পাওয়ার চেষ্টা করেছে। সৌদি আরবের বাদশাহ ফয়সালের মতো কিছু নেতা আরেক ধাপ এগিয়ে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন। এখন পরিস্থিতি উল্টে গেছে। এখন আরব নেতারা ফিলিস্তিনি ইস্যুকে বড়জোর পররাষ্ট্রনীতির অংশ মনে করছেন। অধিকাংশ আরব দেশের সরকার এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতা নিয়ে শুধু উদাসীনতাই দেখাচ্ছে না, বরং ফিলিস্তিনিদের দুর্ভোগ ও দুর্দশা যাতে জারি থাকে সেজন্যই বরং পরোক্ষ সমর্থন যুগিয়ে যাচ্ছে তারা। সাবেক বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ সৌদি আরব শাসন করেছিলেন 1964 থেকে 1975 সাল পর্যন্ত। সাধারণভাবে ধারণা করা হয় বাদশাহ ফয়সাল রক্ষণশীল ছিলেন। তিনি আরব বিশ্বে কমিউনিজম সহ সেকুলার বিভিন্ন আদর্শের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, কিন্তু বাস্তবে পুরো শাসনকাল জুড়ে বাদশাহ ফয়সাল আধুনিকায়ন ও পুনর্গঠন নীতি সফলভাবে বাস্তবায়ন করেছিলেন। আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে তিনি আমলাতন্ত্র সহ সৌদি রাষ্ট্রের বিভিন্ন কাঠামোকে প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে আসেন। ইসলামী ধর্মীয় কর্মকর্তাদের ক্ষমতাও তিনি সীমিত করার পদক্ষেপ নিয়েছিলেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসনে গতানুগতিকভাবে যে দ্বৈত ধারা চলে আসছিল সেটা দূর করার চেষ্টা করেছিলেন তিনি। প্যান ইসলামিক দৃষ্টিভঙ্গির জন্য সুপরিচিত ছিলেন বাদশাহ ফয়সাল। মুসলিম বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি। এই জন্য 1962 সালে প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম ওয়ার্ল্ড লীগ বা রাবেতা আলম আল ইসলামী। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল সারা বিশ্বে ইসলামের সত্যিকারের বার্তা এবং মূল্যবোধের প্রসার ঘটানো। তিনি একদিকে শিয়া ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছিলেন, অন্যদিকে সুন্নি বিভিন্ন গোষ্ঠীর মধ্যেও অন্তর্ভুক্তিমূলক নীতি বাস্তবায়নের চেষ্টা ছিল তার। এর বাইরে সারা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মুসলিম কেন্দ্রিক সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন বাদশাহ ফয়সাল।
পান ইসলামিক দৃষ্টিভঙ্গির কারণে ক্ষমতার একেবারে শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষে জোরালো নীতি গ্রহণ করেছিলেন বাদশাহ ফয়সাল। ফিলিস্তিন ইস্যু নিয়ে সারা বিশ্বে সরব ছিলেন তিনি। 1939 সালে ব্রিটেন এবং 1947 সালে জাতিসংঘ যেভাবে ফিলিস্তিনি ভূখণ্ড ভাগ করেছিল সেটাকে প্রত্যাখ্যান করেছিলেন ফয়সাল। ইসরায়েল প্রতিষ্ঠার প্রকল্পকে তিনি আরব বিশ্বের স্থিতিশীলতা ধ্বংসকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন। বাদশাহ ফয়সাল ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিলেন, আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে তারা ইসরায়েল ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম দখলের ঘটনা ছিল বাদশাহ ফয়সালের জীবনের এক বাঁক বদলের মুহূর্ত। এই ঘটনার পর ফিলিস্তিন ইস্যুতে তিনি নিজেকে প্রায় উৎসর্গ করেছিলেন। ১৯৬৭ সালে ইসরায়েলের বিরুদ্ধে ছয় দিনের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আরব দেশগুলোকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছিলেন ফয়সাল। আরব বাহিনীর সাথে মিলে যুদ্ধ করার জন্য তিনি জর্ডানে হাজার হাজার সৌদি সেনা পাঠিয়েছিলেন। একইভাবে যুদ্ধরত আরব রাষ্ট্রগুলোর অর্থনৈতিক পুনর্গঠনেও ভূমিকা রেখেছিলেন ফয়সাল। ফিলিস্তিন ইস্যুতে দুটি বড় সিদ্ধান্তের জন্য বাদশাহ ফয়সালকে স্মরণ করা হয়। ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে ইতিহাসের সবচেয়ে বড় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তিনি। ইসলামিক কনফারেন্স অর্গানাইজেশন গঠনের নেতৃত্ব দিয়েছিলেন, যেটি এখন ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন বা ওআইসি নামে পরিচিত। ১৯৬৯ সালে আলাকসা মসজিদে যখন হামলা হয় তখন তিনি ওআইসি গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৬৯ সালের সেপ্টেম্বরে মরক্কোর রাবাতে প্রথম ইসলামিক সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। রাবাত সম্মেলনে অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। ওই সম্মেলন থেকে ইসরায়েলকে অধিকৃত ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল। ওআইসি তখন সকল মুসলিম দেশ ও ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী দেশ ছিল। বাদশাহ ফয়সাল এই সংস্থার মাধ্যমে ফিলিস্তিনিদের রক্ষার জন্য সব মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় আরব দেশগুলোর উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতি পশ্চিমা সমর্থনের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বাদশাহ ফয়সাল। শুধু তাই নয়, এই দেশগুলোর উপর তিনি তেল নিষেধাজ্ঞাও জারি করেছিলেন। ১৯৭৩ সালে যে তেল সংকট তৈরি হয়েছিল এই নিষেধাজ্ঞা ছিল তার অন্যতম প্রধান কারণ। বাদশাহ ফয়সালের নেয়া পদক্ষেপের কারণে পশ্চিমা বিশ্বে বহু নাটকীয় পরিবর্তন এসেছিল। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, নেদারল্যান্ডস ও জাপানের ওপর তেল নিষেধাজ্ঞার কারণে তখন তেলের দাম 300% পর্যন্ত বেড়েছিল। তেলের দাম বেড়ে যাওয়ায় তেল সংকট তৈরি হয়েছিল। সে কারণে তেল থেকে সৌদি আরবের আয় বেড়ে গিয়েছিল এবং অর্থনৈতিকভাবে লাভবান হয়েছিল দেশটি। আরব বিশ্বে এই মুহূর্তে বাদশাহ ফয়সালের মতো ক্যারিশম্যাটিক কোনো নেতা নেই যিনি ইসরায়েলের সম্প্রসারণবাদ আর পশ্চিমা হস্তক্ষেপ থেকে আরব বিশ্বকে রক্ষার দায়িত্ব নিতে পারেন। গাজা উপত্যকায় ইসরায়েলের জায়নবাদী বাহিনী যুদ্ধাপরাধ চালাচ্ছে, মানবতা বিরোধী অপরাধ করছে, গণহত্যা চালাচ্ছে, কিন্তু কোনো আরব নেতা এখনও সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নিয়ে এগিয়ে আসেননি, ইসরায়েলের বর্বরতা রুখে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেননি। পুরো আরব বিশ্বের প্রতিনিধিত্বকারী একমাত্র আন্তর্জাতিক সংস্থা আরব লীগের সম্মেলন হয়ে গেল রিয়াদে। সেখানে চূড়ান্ত কোনো ঘোষণার ব্যাপারে সদস্য দেশরা একমত হতে পারেনি। পরে আরব লীগ এবং ওআইসি দুই সংস্থার সম্মেলনের বৈঠক একসাথে করা হয়েছে। সম্মিলিতভাবে একটা চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়েছে। কিছু রাষ্ট্র ইসরায়েল ও তাদের পশ্চিমা সমর্থকদের শক্তি দেখানোর প্রস্তাব দিয়েছে, এর জন্য তারা তেল নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছে। অন্যদিকে কিছু দেশ ইসরায়েল আর তার সমর্থকদের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু যেসব আরব দেশ সম্প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা এই প্রস্তাব নাকচ করে দেয়। এসব ঘটনার কারণ হল আরব দেশগুলোর এই মুহূর্তে বাদশাহ ফয়সালের মতো ক্যারিশম্যাটিক কোনো নেতা নেই যিনি ইসরায়েল আর তার সমর্থকদের বিরুদ্ধে কঠিন ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার সাহস রাখেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।